তুচ্ছ ঘটনায় দুপক্ষের সংঘর্ষ হত্যাকাণ্ডের জেরে টানা চার মাস বাড়িঘর ছাড়া কুষ্টিয়ার দৌলতপুরের চরপাড়া গ্রামের উনিশটি পরিবার পুলিশের উপস্থিতিতে বাড়িঘর ভাঙচুর সহ লুটপাট চালানো হয় বলে অভিযোগ ভুক্তভোগীদের মানবিত জীবন কাটছে তাদের কুষ্টিয়া থেকে হাসান আলী রিপোর্টে বিস্তারিত জুলাইতে কুষ্টিয়ার দৌলতপুরের চরপাড়ায় শিশুদের মারামারির মতো তুচ্ছ ঘটনা নিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয় একজনকে এই ঘটনায় নিহতের ছেলে মামলা করেন কয়েকজনের বিরুদ্ধে যেটা কঠিন শাস্তি সেটাই আমরা ইয়ে করেছি থানার থেকেও আমাদের আশ্বাস দিছে সর্বোচ্চ শাস্তি তার হবে আমি এদের ফাঁসি চাই ফাঁসি চাই এরপর থেকে প্রায় চার মাস ধরে স্থবির জনজীবন অনেকেই গ্রাম ছাড়া গ্রেফতার আর হামলার চরম আতঙ্কে এলাকাবাসী একটা মার্ডার হয়ে ভাঙচুর করি শুধু এলাকাটাকে একটা ধ্বংস করে ফেলছে কিন্তু আমরা অত্যন্ত আতঙ্কে থাকছি প্রতিপক্ষের ঘরবাড়ি ভেঙে গুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা চলছে লুটপাট নারী ও শিশুদের টেনে হিচড়ে বের করে দেয়া হয়েছে ঘর থেকে ভুক্তভোগীদের দাবি এ সময় পুলিশ ছিল নীরব বিচার পেতে আদালত সহ বিভিন্ন জায়গায় ঘুরছে পরিবারগুলো উনিশটি পরিবার রাস্তায় রাস্তায় ঘুরছি কোনো বিচার পাই নাই আমরা থানাতে গেছি থানাতে কোনো কেসে জাহার করতে পারি নাই একটি পক্ষ হীন স্বার্থে উভয় পক্ষের মধ্যে উস্কানি ছড়িয়ে উত্তেজনা সৃষ্টি করে অচল অবস্থা জিয়ে রাখতে চায় বলে দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের চেয়ারম্যান সাহেবের সঙ্গে আমরা আলোচনা করছি হয়তো দুই এক মধ্যে আমরা বসি যাতে গ্রাম শান্তি বিরাজ করে এমনই একটা পরিকল্পনা আমরা নিচ্ছি আর কি মেম্বার একটা পক্ষের লোক কত হয়ে গেছে হ্যাঁ ভিতরে ভিতরে দেখা যাচ্ছে সবই বুঝতে পক্ষের লোক আমরা তাদেরকে করাতে পারছেন আমি যে জড়াদি কাছে পরাবো জি তারাই একটা ক্ষতিগ্রস্তদের বাড়ি ফিরতে সহায়তার আশ্বাস দিয়েছে পুলিশ জমির অধিকার আছে তাদের জামিন দিয়েছে তাদের বাড়িতে উঠবে এখানে তো পুলিশের কোনো বক্তব্য থাকতে পারে না আদার্স কারোই বক্তব্য থাকতে পারে না যদি এরকম কেউ বাধা দেয় তাহলে সে সে জায়গায় আমাদেরকে জানাইলে আমরা অবশ্যই আনানুক সাপোর্ট দেবো এরই মধ্যে দুপক্ষের মারামারিতে হত্যা মামলার চার্জশিট দেওয়া হয়েছে বাড়িঘরে হামলা ভাংচুর লুটপাটের মামলাও হয়েছে আদালতে বাংলা নিউজ ডেস্ক